না পারি মনের কথা বলতে, না পানির পিপাসা লাগলে শর্ট ছেড়ে কোথাও গেছি, না মানে মানে কোন জায়গায় লিভ করছি। সো একটা জিনিস তো মাথায় চলতেই থাকে, কারণ একটা সিনিয়র উপর অনেক কিছু ডিপেন্ড করে, তার সেটে আসার উপর ডিপেন্ড করে আমি জুনিয়র আর্টিস্ট তাকে সাপোর্ট দিব, ক্যারেক্টার আর্টিস্টের উপর ঘটনা বলতেছি। তো এই সাত বছর ফ্রেন্ডশিপের শুরুটা হলো কিভাবে? কাজ, কাজেই, শুটিং, কাজেই, শুটিং এ দেখা, শুটিং এ আড্ডা। হ্যাঁ, তো ফার্স্ট দেখা তো যারা মনে হয়েছে যে আরে মানে আমার মতো আরেকটা পেয়ে গেছে, এটা মেয়ে ভার্সন, দ্যাটস ইট। হ্যাঁ, মানে বয়স কত? এই সেম জিনিসটা কি তোমার মনে হয়েছিল? আমার মনে হয়েছিল বলতে, আমার সিম্পল মানুষ ভালো লাগে, র মানুষ ভালো লাগে, যারা হচ্ছে মন থেকে কথা বলে ফেলে, এরকম মানুষ কানেক্ট করতে পারছি ওভাবেই, বিকজ আমিও এরকমই। এই যে মানে অনেক বেশি কথার মারপ্যাচ থাকবে বা অনেক গুছায় প্রেজেন্ট করার চেষ্টা করা বা কথাটাকে মানে আমি জানি না, আমার হচ্ছে এই ধরনের মানুষ পছন্দ না, কমপ্লিকেটেড মানুষ বা অনেক কমার্শিয়াল টাইপের বিহেভিয়ার। হ্যাঁ, তো তারা তো ফ্রেন্ড হয় না, প্রফেশনালি দ্যাটস রিয়েলি গুড টু কমিউনিকেট করলো বেসিক, বাট আমি হচ্ছে যেটা দেখলাম ছেলেটা হচ্ছে ইমোশনাল আমার মতো। বলতে এখন যেমন একটা ইমোশন দেখা যাচ্ছে, সে প্রচন্ড লজ্জা পাচ্ছে দেখো, যেটা সে লুকায় রাখতে পারে না। ওর একটা ক্লোজ শট নেওয়া হোক, আমার ইমোশনটা কিভাবে কাজ করে, এখন আমি যখন আমার কাজের মধ্যে আছি তখন আমি অভিমান করে খেলাম না, হ্যাঁ সেটা তো আসলে আসলে ইমোশনাল হওয়া, ও আমার মতো এরকমই, হ্যাঁ মন খারাপ হয়েছে, না খেয়ে বসে আছে, মনে করো যে না আপনি হচ্ছে আমি বলছিলাম এভাবে দিতে, আপনি হচ্ছে শুনলেনই না কথাটা, হ্যাঁ এটা রাগ না করে একটু বকাও দিতে পারতো, না ওর মন খারাপ হয়েছে এই যে বসে আছে, না না খাবো না, এখন ঠিক আছে, এখন না তাই কি। আচ্ছা, এই যে এই এই এক সময় যেটা করতেন সেটা সেটা ওই সময় কি ফিলিং কাজ করতো ভিতরে, বাসায় যেরকম বাবা মার সাথে রাগ না রাগ করে না খাওয়ার ব্যাপারটা বলতে আমি বুঝাই বলি, যখন একদম ক্যারিয়ার শুরুর দিকে না পারি মনের কথা বলতে, না পানির পিপাসা লাগলে শর্ট ছেড়ে কোথাও গেছি, না মানে মানে কোন জায়গায় লিভ করছি। সো একটা জিনিস তো মাথায় চলতেই থাকে, কারণ একটা সিনিয়র উপর অনেক কিছু ডিপেন্ড করে, তার সেটে আসার উপর ডিপেন্ড করে আমি জুনিয়র আর্টিস্ট তাকে সাপোর্ট দিব, ক্যারেক্টার আর্টিস্টের উপর ঘটনা বলতেছি। সো ওই জায়গাটা চিন্তা করেই বলতেছি, ওই টাইমে মেন্টালি আসলে এই সবাই এখনও ফিল করি যে আমরা যখন সেটে যাই যে ছোটো ছোটো ছেলে মেয়েগুলো আমাদেরকে কাজে অ্যাসিস্ট করে, ওদের ব্যাপারটাও বোঝা দরকার, ওদের মনে কি চলে, আর ওরা কোথাও কোনো অভিযোগ বলতে পারে, আমরা তো তাও জোরে বলতে পারি এখন সব চাকরিতে সবাই তার প্রমোশন অনুযায়ী তার লাইফস্টাইল ভালো হয়, তার স্কিন গ্লো করে, তার ভালো একটা জামা কাপড় গায়ে থাকে, কনফিডেন্স লেভেল বাড়ে, যেটা আসলে 4-5 বছর আগেও হইতো না।